হবিগঞ্জের লাখাই উপজেলার লখনাউক গ্রামের কৃষক আসাদুল হক এবার পনেরো বিঘা জমিতে আউশ আবাদ করেছিলেন কিন্তু অতিবৃষ্টি আর বন্যায় নষ্ট হয়েছে বারো বিঘা ক্ষেতের ধান এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি প্রথম তো বৃষ্টি হয়েছে না বৃষ্টি লেগে মানুষ করতে পারছে না পরে যে এমন বৃষ্টি হয়েছে এই বৃষ্টি লেগে আর লাগাইতে পারছে না আর শেষ পর্যন্ত টাইম ওভার হয়ে গেছে মানুষ মনে করছে যার এখন লাগাই লাভ নাই জেলা কৃষি সম্প্রসারণের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় পঞ্চান্ন হাজার দুশো হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্য ধরা হয় তবে আটত্রিশ হাজার একশো হেক্টর জমিতে আবাদ হওয়ার পরে অতিবৃষ্টি আর পাহাড়ি ঢোল শুরু হয় এতে পানিতে তলিয়া যায় আবাদ হওয়া ছয়শো হেক্টর ফসলি জমি বন্যা পরিস্থিতির কারণে জেলায় সতেরো হাজার হেক্টর জমিতে আবাদ করতে পারেননি কৃষকরা এতে বছর শেষে জেলায় সাতাত্তর হাজার মেট্রিক টনের বেশি ধান উৎপাদনে ঘাটতি থাকবে ফলে বছরের শেষ সময়ে আউশের উপর নির্ভরশীল কৃষক পরিবারগুলোতে খাদ্যের মজুতে ঘাটতি দেখা দেবে মানে এই সারসেরানি কাত গেছে কাত দেখানি আছে কি পরিমাণ খরচ গেছে আপনাদের হ্যাঁ প্রতি খানিতে 6000 টাকা খরচ বছর শেষ হত কোরা এর কিছুই নাই সব চলে গেছে আউশ ধান চাষের সময়কাল জুন থেকে আগস্ট পর্যন্ত ফলে পানি নেমে গেলেও চলতি বছর নতুন করে বীজতলা তৈরি বা চাষের আর সুযোগ নেই প্রায় পনেরো থেকে ষোলো হাজার হেক্টর জমি আউশের জমি এটি কনভার্ট হয়ে যাবে হল রোপা আমন আবাদে ফলত আমরা যদি আমন আবাদের সফল হই আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী এবং এই আউশের জমিগুলো যদি আমন আবাদ করতে সক্ষম হই তাহলে যে ক্ষতিটা আমাদের হয়েছে সে ক্ষতিটা আমরা রোপা আমন দিয়েই পুষিয়ে নিতে পারব হবিগঞ্জ জেলায় আউশ ধানের যে ঘাটতি দেখা দিয়েছে তার আর্থিক পরিমাণ দাঁড়ায় আট থেকে দশ কোটি টাকা একই সাথে এই ঘাটতির কারণে বছর শেষে বাজারে ধানের সরবরাহ কমে যাবে অন্যদিকে বাড়বে চালের চাহিদা ফলে চালের বাজারেও অস্থিরতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে কাজল সরকার এখন হবিগঞ্জ